তুমি কি আমাকে থাকার মতন কোনো জায়গা দিছো? তার মানে তুমি আমার ফ্যান না, তুমি আমার টিকটক দেখো না, আমার সাথে প্রেম করতে? আমি কেয়া, তার মানে কি জানো তো? আরে কেয়া, শুনে এত সুন্দর হয়েছো কি হবে, আর তোমাকে যা লাগতেছে না, তোমার যদি পরীর বাচ্চা বলি তাহলে পরীর বাচ্চাকে অপমান করা হবে, তোমাকে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। হ্যাঁ হইছে, মাখনের মতো বলে বলে পড়তে হবে না, সামনে পড়লি কেয়া, আর আগে পড়ে থাকো কই? আরে ভার্সিটিতে তোমার এত এত ফ্যান, তুমি সারাক্ষণ এত ব্যস্ত থাকো, আর আমি কই থাকবো বলো? তুমি কি আমাকে থাকার মতন কোনো জায়গা দিছো? তার মানে তুমি আমার ফ্যান না, তুমি আমার টিকটক দেখো না, আমার সাথে প্রেম করতে? আমি কেয়া, তার মানে কি জানো তো? টিকটক সেলিব্রিটি মানে আমি তোমাকে এমনি এমনি কেন স্পেস দিব? আরে তুমি শুধু শুধু রাগ করতেছো, আমি যদি তোমার ফ্যান না হতাম তাহলে কি ক্যাম্পাসে আসার পর কোনো কারণ ছাড়া তোমার ডিপার্টমেন্টের সামনে গিয়ে ঢুঁ মেরে আসি? আমি কি করে বলবো, তুমি আমার ডিপার্টমেন্টে গিয়ে কেন ঢুঁ মেরে আসো? শুধু তোমাকে দেখার জন্য। আরে আজকেও তো সকালে দুবার ঢুঁ মেরে আসছিলাম, তুমি ছিল না, যে এখন যদি দেখা না হতো তাহলে আবার ঢুঁ মারতে যেতাম। এইসব বলে লাভ নেই। আচ্ছা তুমি লাস্ট আমার কোন ভিডিওটা দেখেছো তা বলো তো। ওই যে কাকের বাচ্চাটাকে চুমো দিয়ে ভিডিও করেছিলে, ওই ভিডিওটা? ওইটা ওইটা 3 দিন আগের। তারপরে আমি 6টা ভিডিও আপলোড করেছি। আগে তুমি আমার ভিডিও দেখার পোস্টটা কমপ্লিট করো, তারপরে আমাকে নিয়ে অন্য কিছু ভাববা। কেয়া, আমি কিন্তু তোর অন্যান্য ফ্রেন্ডের মতো না, বুঝছিস? আমি আমার বন্ধুর বিপদে হেল্প করতে সদা প্রস্তুত। তুই আমারে বল কি করতে হবে, আমি জায়গা দাঁড়ায় সব সলভ করে দিতেছি, বল কি হয়েছে? আগে শুন না। বল না কি হয়েছে বল। একটা ছেলে না আমাকে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে মানে ক্যাম্পাসে কোন ছেলে তোরে ডিস্টার্ব করে রে? কার এত বড় সাহস, তুই আমার জাস্ট নামটা বল, কোন জায়গাটা আমি চিনে ফেলবো বল। আর ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরে। ও, ক্যাম্পাসের বাইরে, তাহলে তো ব্যাপারটা অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ছুটির পরে সবাই একসাথে জয়া ডলা দিয়ে আসবো। চল দোস্ত, তুই তো আমার কথা কেন শুনবি, তোমার পুরো কথা শেষ করতে দাস না কেন? কথা শেষ হওয়ার তো কিছু নাই, আমরা সবাই মিলে ছুটির পর যাবো, ওরে সাইজ করবো, ব্যাস শেষ, কথা শেষ। দোস্ত, ছেলেটাকে তো আমিও পছন্দ করি। ও, তুইও পছন্দ করিস? তাহলে তো তোরা তোরাই সব, তুই ছেলেকে পছন্দ করিস, ছেলেও তোরা পছন্দ করে, এখানে তো আমার কিছু বলার নাই। কদিন পরে বিয়ে শাদী করবি আর আমি হয়ে যাবো মাম। প্ল্যানটা আমার ওই রকমই, কিন্তু একটা ব্যাপার আছে, মানে আমি না একা একা ডিসিশনটা নিতে পারতেছি না, আর সবার সাথে শেয়ারও করতে পারতেছি না। আমার সাথে তো শেয়ার করলি, করলি না? ভালো, খারাপ না। তুই আগে ছেলেটাকে দেখ, তারপর বল। মানে? মানে হচ্ছে তুই আগে ছেলেটাকে দেখবি, দেখে যদি তোর পছন্দ হয় তাহলে আমি ইয়েস করবো। প্লিজ দোস্ত, চল না। আচ্ছা ঠিক আছে, এত টানাটানি করার কিছু নাই, ক্লাস শেষ হোক তারপর যাবো। না চল দোস্ত, এই আওয়ারে ক্লাস নাই, এর পরের আওয়ারে ক্লাস, এখন চল। মানে যখন ক্লাস থাকে না সেটা তোমার ঠিকই মনে থাকে, আর যখন ক্লাস থাকে সেটা তোমার মাথায় থাকে না। দোস্ত চল, আর ছুটির পরে সবাই একসাথে যাই। দোস্ত, এটা আমার লাইফের ব্যাপার, প্লিজ ব্যাপারটা একটু সিরিয়াসলি নে, তুই এখনই চল ক্লাস, লাইফে অনেক আছে। ঠিক আছে যাচ্ছি, টানিস না, চল।